হাই ফ্রেন্ডস, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও সব থেকে লেটেস্ট ভিডিও আপডেট পেতে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আসছি নতুন একটা এডিট নিয়ে। তো দেখতে পারতেছেন ডিসপ্লের উপর যে পিকটা আছে, ঠিক আমি এই এডিটটা কীভাবে করছি লাইটরুম অ্যাপস দিয়ে সেটা আজকে দেখাবো। তো আমি অলরেডি লাইটরুমের ভিতরে আছি। তো আজকে দেখতে পারতেছেন যে আজকের প্রথম থেকে আমি দেখাই নাই যে গ্যালারির ভিতর থেকে কীভাবে নিয়ে আসবেন পিকটা। তো আশা করি সবাই জানেন এটা। তো এই জন্য আজকে ভাবলাম যে ফ্রেন্ডদের একটু পরীক্ষা করি। তো দেখতে পারতেছেন এই পিকটা আজকে আমি এডিট করব। তো চলেন শুরু করা যাক। লাইটগুলো সবই ঠিক আছে, তো আপনাদের আমি যা বলতেছি তাই সেগুলো ফলো করেন। তো আপনারা চলে যাবেন প্রথমে কালারস টুল, এখান থেকে এই চার টুলসে কিছু করা লাগবে না। তো আপনারা ডিরেক্টলি মিক্স টুল পর চলে যাবেন। তো এখান থেকে আপনি রেড কালার দেখতেছেন, রেডের সিচুয়েশনটা হালকা কমিয়ে দিতে হবে আর হিউটাও কমিয়ে দিতে হবে। তো দেওয়ার পর এটা আর কি অন্য কিছু করা লাগবে না। তো পাশে যেটা আছে অরেঞ্জ কালার, তো আপনারা সেটাই চলে যান। যাওয়ার পর এটা আপনার ফেসের কালার চেঞ্জ হবে, তো সিচুয়েশনটা হালকা একটু কমিয়ে দিতে হবে। আর নিচের ন্যাচারাল যেটা আছে সেটা আপনাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখতেছেন ফেসের কালারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, এবং কালার যদি ব্ল্যাক ডিপ থাকে তাহলে এইটা দিয়ে কাজ করলে আমি পরবর্তী ভিডিওটা আশা করি ওইটা নিয়ে আসবো একটা ডিপ পিক দিয়া, তো আমি কাজ করব। তো চলেন শুরু করা যাক। তো পাশের এইটাই যাই যে এইটা হিউটা পুরোটাই বাড়িয়ে দিতে হবে, সিচুয়েশনটা হালকা করে দিতে হবে, যেহেতু 50 রাখলে হবে। এখন আমি বারবার বলতেছি যে সবার পিকের ব্যাকগ্রাউন্ড একরকম হয় না, শার্টের কালারও একরকম হয় না, প্যান্টের কালারও একরকম হয় না, যেহেতু সব রকম কালার এক এক রকম। তো আপনাদের একটু ম্যানেজ করে নিতে হবে আমার দেখানো ইসে, যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদেরগুলোও ঠিক হবে। তো এখান থেকে আমি চলে গেলাম তার পাশের অপশানে, এই কালারটায় চলে যান। এখান থেকে হিউটা বাড়িয়ে দেওয়া লাগবে, তো এতটুকু আমরা বাড়িয়ে দিচ্ছি, সিচুয়েশনটাও বাড়িয়ে দিচ্ছি 50, হিউটা কমে গেছে তো 71। তো তার পাশে যে কালারটা দেখতেছেন এই যে এইটা, আমরা এটার ভিতরে যাব, এইটা হচ্ছে অরিজিনাল। তো এইটাকে আমরা এতটুকু করলাম, বেশি করে লাগবে না, বেশি করলে আপনার পিকটা খারাপ দেখা যাবে। তো সিচুয়েশনটা এতটুকু দিচ্ছি, তো লাগবে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তার পাশে যে কালারটা দেখতেছেন এইটাকে আপনার এতটুকু রাখতে হবে, প্লাস সিচুয়েশনটাও এতটুকু দিতে হবে। তার পাশে যেটা দেখতেছেন তো সেইটাকে এমন দিতে হবে। তো এখান থেকে অলরেডি হয়ে গেছে। তো আপনারা এক্স্যাক্টলি ডান করেন, ডান করে ভিতরে আসেন। আসার পর আপনার কালার টুলসের কাজ আপাতত শেষ। তো আমি চলে যাচ্ছি এখন নিচেই, যেইটা আছে কালার চেন নিচেই, তো এইটারে আমি করে দেবো হালকা করে মাইনাস। তো এইটাই যে কাজ হয় আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, আপনাদেরকে দেখতে পারতেছেন ফেসে কিছু এই যে ড্রপ কালার আছে যেমন ব্রন, তো সেইগুলো এটা যদি আমরা একটু মাইনাস করি তো দেখবেন যে সেইগুলো থাকবে না, মানে হালকা হয়ে যাবে, ফেসটা অনেকটা ক্লিয়ারলি দেখা যাবে। তো এইটা আমরা হালকা বাড়িয়ে দিচ্ছি, এগুলোও বাড়িয়ে দিচ্ছি। আর চার নম্বর অপশানটা এইটা আমরা কমিয়ে দেব, জুম সরে দিই। তো এটা কমালে দেখতেছেন যে এমন একটা হচ্ছে ডিপ। তো আমরা এটা এতটুকু রাখবো, তারপরটা এতটুকু, তারপর এগুলো বাড়িয়ে দেওয়া লাগবে, হালকা করে বাড়িয়ে দিবেন, বেশি দেওয়া লাগবে না, বেশি দিলে আপনার পিকচার খারাপ হয়ে যাবে। তো এইগুলো অলরেডি বাড়িয়ে দিলে হবে। তার নিচে যেটা দেখতেছেন এই যে এই টুলস, এইটাই যাবেন।
যার পর আপনার ফার্স্টে যে টুলসটা আছে সেটাকে বাড়িয়ে দিবেন, আর এই যে এই কালারটা বাড়িয়ে দিবেন, এইটা এইটা এতটুকু বাড়িয়ে দিবেন। তার নিচে আছে এই যে এইটা, এইটা বাড়িয়ে দিবেন এটা, আর নিচের যে দুইটা আছে তার ভিতর থেকে একটা মাইনাস, এটাও মাইনাস করলে অলরেডি ওকে হয়ে গেছে। তো আপনার এই থ্রি আইকন দেখতেছেন, এখানে যাবেন গেট সেভ টু ডিভাইস, আই টু লেভেল লেভেল করা লাগবে না, তো আপনারা লো কোয়ালিটি করেন। লো কোয়ালিটি করলেও ছবিগুলো অনেক স্মুথ থাকবে, কোনো ফাটার চিহ্ন থাকবে না যত জুম করেন। তো প্লিজ ওয়েট করেন, আর যেহেতু যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপডেট ভিডিও পেতে, আর লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করেন, আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন হয়েছে প্লিজ। ওয়েট করেন, আর লাইট রুমের আমি শো হয়ে গেছে, তো এখান থেকে আমরা অল ব্যাক যাব। ব্যাক যে দেখতেছেন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, তো আপনারাও এই কোয়ালিটি করবেন, এখান থেকে এটা ডিলিট করে দিবেন। তো যেহেতু আমি ওই পিক্সটা এখনই সেভ করছি, তো সেটার জন্য খোঁজা লাগবে না, আপনার গ্যালারির ভিতরে যাওয়া লাগবে না। এখান থেকে অ্যাড ফটো দিলে দেখবেন যে সেই ফটোটা আপনাদের ডিসপ্লের উপরে শো হবে, তো সেখান থেকে আপনারা সেটা ডাইরেক্টলি নিতে পারবেন। তো আমি এই মাত্র এইটাকে অ্যাড করলাম, এইটা আমি আবার অ্যাড করতেছি, একটু ধৈর্য ধরতে হবে, কারণ যদি পিক ভালো করতেছেন তাহলে একটু কষ্ট করতে হবে। তো এইটারে আমি আবার অ্যাড দিলাম, দেওয়ার পর ফলো মি কালার টুল ফর যাবেন, যে মিক্সার ডাইরেক্ট, যাওয়ার পর আপনার এই কালারসে যাবেন ডাইরেক্টলি, অন্য কিছু করা লাগবে না। তো এইটার উপরে গিয়ে দেখতেছেন যে এমন হয়ে গেছে, তো অলরেডি ওকে। তার পাশে এই যে এইটা আছে, এইটাই যে আপনার এই হিউটা 90 করে দিবেন, তারপর সিচুয়েশনটা হালকা বাড়িয়ে দিতে হবে, তো এনাফ। এখন এগুলো অল্প, মানে আপনার ড্রেসের যতটুক লাগবে হিউটা ততটুক বাড়িয়ে দিবেন, আর সিচুয়েশনটা কমিয়ে দিলে আপনার ড্রেসটা অরিজিনাল কালারে ফিরে যাবে, আর যদি বাড়িয়ে দেন তাহলে হালকা দেখেন অন্য কালার আসতেছে। তো এখান থেকে এইটা অলরেডি হয়ে গেছে, তো এখান থেকে আমরা ডান করে দিচ্ছি। ডান করার পরে আপনারা দেখতেছেন নিউ একটা অপশন, আমি এটা নিয়ে এখনও পর্যন্ত কাজ করি নাই, তো এই যে অপশনটা দেখতেছেন এটার পরে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতেছেন আর্ট স্টিক 4, এইটা সিলেক্ট করবেন, আর্ট স্টিক 4 এটা সিলেক্ট করার পরে আপনাদের দেখেন এমন হয়ে যাবে। তো আমার লাইট রুমে এতটুকু রাখলে এনাফ হচ্ছে, তো আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে, যেহেতু সবার ব্যাকগ্রাউন্ড সবার একরকম হয় না। তো এখান থেকে আমি ওকে করতেছি, করার পর আবার চলে যাচ্ছি কালার টুল পার, এখান থেকে মিক্সার যে এইটা করব। এইটা করার পরে আপনারা হালকা করে সিচুয়েশনটা কমিয়ে দিবেন আর বাড়িয়ে দিবেন, তো এখান থেকে দেখতে পারতেছেন যে এইটার সিচুয়েশনটা কমিয়ে দিচ্ছি, দিলে আপনার ফেসটা অলরেডি ওকে আছে। তো আপনাদের ফেসের পারে যদি কোনো রকম ডাউট থাকে আমি আবার ব্যাক করে দেখাচ্ছি, তো দেখতেছেন যে ফেসের উপরে কিছু হলুদ কালার আসছে, তো এইগুলো ঠিক করতে আপনার ডিরেক্টলি এটাই যাওয়া লাগবে যে এইটার সিচুয়েশনটা কমিয়ে দিতে হবে, দিলে আপনারা দেখতেছেন যে ফেসের থেকে হলুদ কালারটা চলে গেছে। তো আমি এইটারে লাস্টটা একটু বাড়িয়ে দিচ্ছি, তো আর এখান থেকে আপনার ফেসটা অলরেডি সিলেক্ট করতে হবে এমন করে। তো আপনারা দেখতে পারতেছেন যে এখন পিকটা কত সুন্দর লাগতেছে,
তো এইভাবে আপনারা এডিট করুন। আর আমার এই লিপ ঠোঁটটার কালারটা একটু অন্যরকম, যেহেতু আমি একটু হুজুরের পিক করতেছি এডিট, তো তার মুখে কিছু দাড়ি আছে, তো সেটা কোনো ম্যাটার না। তো আমি এখান থেকে দেখেন লিপের কালারটা চেঞ্জ করতেছি, বেশি করা লাগবে না, হালকা করতে হবে, আর না হলে বেশি করলে আপনাদের পিকটা খারাপ দেখা যাবে। তো ইটস বেটার, ইটস ওকে ফ্রেন্ডস। তো আমি যতটুকু আপনাদের বুঝলাম ঠিক ততটুকু আপনারা করবেন, করলে দেখবেন আপনার পিকটা অরিজিনালভাবে এমন এডিট হবে। তো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, আমি ঠিক এমন এডিট করতে চাইছিলাম। তো ওকে আমরা এখান থেকে ডান করে দিতেছি, দেওয়ার পর আপনাদের আর অন্য কিচ্ছু করা লাগবে না, এখন পিকটা ন্যাচারালি ইজ বেস্ট এডিট হয়েছে। তো প্লিজ ভাইরা, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্লিজ বাজিয়ে দিন লেটেস্ট ভিডিও আপডেট পেতে। আর আমি এই লাইট রুমস আপডেটের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করব, তো ওখান থেকে আপনারা চাইলে ইচ্ছা করলে ডাউনলোড করে আপনারাও পারবেন এমন এডিট করতে, আমি পুরো ভরসা রাখি। তো ওকে বাই ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। ওকে বাই, আশা করি সবাই ভালো থাকবেন। তো এখান থেকে আমরা সেভ করব, সেভ আপনার হাই লেভেল অ্যাভয়েড না করলেও হবে, তো আপনারা লিমিটেড করেন। ওকে।